हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल। तो एखन बजे 9:17। तो गुड मॉर्निंग सबाई के, सबाई केमन आशा करछि सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमराओ भालो आछि, आमी खूब भालो नेई, तबे आमी मोटामुटी खूब भालो आछि। शरीरटा एकटु खूब भालो लागछे एखन। तो काज करते करते भाबलाम ब्लगटा शुरू करी, सेई जन्य ब्लगटा शुरू करलाम आमी, एखनी काज करछिलाम। तो देखुन आमार ब्लगटा प्रथम थेके शेष पर्यन्त देखुन, आज जा जा करछि तो सब शेयर करबो आज आपनादेर साथे। तो देखो हमें गुली बनाछिलाम गामलाय, एखोनो आछे किछुटा बाकी, सेइजन्य बनाते बनाते हठात मन पड़ल जो ब्लगटा शुरू करे, सेइजन्य ब्लगटा शुरू करलाम आपनादेर साथे। तो गुलीगुलो बानिये नि, आर एकदिके देखो आमि रान्नाओ चापियेछि, रान्ना करछि। तो एगुलो बानानो शेष होले तारपर रान्ना करब। तो आमार बानानो हये गेछे, देखो आबार डालटा करे नेब। एखाने एखाने दियेछि रसुन 5 फोड़न। तो आमार डाल हये गेछे, एबार आलू आछे, ये देखो एगुलो बानानो हये गेछे। एबार आलूटा रान्ना करब। गाइस आमार एगुलो बानानो हयेछे, आर এগুলো কালকে মা বানিয়েছিল, তো ভিজে আছে বার করলাম। আর ডালটা তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন আমি আলু চাপিয়েছি দেখুন কড়াইটাতে, আলুর সাথে এই কলাই বড়িগুলো দিয়ে দেবো। তো আমার রান্না আধা হয়ে গেছে, তো আমি এখন নাস্তা করব। তো আলুটা চাপিয়েছি সিদ্ধ হোক, তারপরে এই কলাই বড়িটা দেবো। তারপর রান্না তো করে নিয়েছি, সিদ্ধ হোক জলটা কমে গেলে তারপর নামাবো। তো এখন ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি, আমার এই কাজগুলো হয়ে গেছে। তো আমি এখন নাস্তা করব। এখন বাজে 9:30। তো 9:30 বাজছে, আর ওদিকে আলু সবজিটা চাপিয়েছি আমি, আর এখন আমি নাস্তা করছি ভাত আর ডাল। আর খুবই রোদ দিয়েছিল বাইরে, সেজন্য গামছা ঢাকা নিয়েছিলাম। তো এখন তো রোদ নেই, গামছাটা রেখে দিচ্ছি। তো ভাত আর ডাল হয়ে গেছে, সেজন্য আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ আমার রান্না করতে করতে 11টা বেজে যায়, তখন আর নাস্তা করা হয় না, তখন লাঞ্চ করার টাইম হয়ে যায়, সেজন্য এখন ভাত আর ডালই নাস্তা করবো আমি। তো আমি ডাল আর ভাত নাস্তা করছি এখন, আর ও এখন উঠলো চা খাচ্ছে, আর আমি চা খেয়ে নিয়েছি কখন 6-8টার সময় চা খেয়ে নিয়েছি আমি চা বিস্কুট। তো এখন আমি ভাত আর ডাল নাস্তা করছি, আর ও এখন উঠে পড়ে চা খাচ্ছে। তো গেছে আমাদের রান্না হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। তো এই বাড়ির দিকে ঝুলছে, এরা খেলা করছে, সেই জন্য আমি চলে এলাম একটু হাওয়া খেতে। সিদ্ধ করার জন্য আলু সিদ্ধ করবো, ঝালটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সব মানে রান্না কাজ হয়ে গেছে, আর আমার খাওয়া হয়ে গেছে, আর এরা খেলা করছে, সেই জন্য এদিকে চলে এলাম হাওয়া খেতে। আমিও বসে আছি এখানে, দেখুন এরা ঝোরাঝুরি করছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ব্লগ ঘুরে দেখার জন্য। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। এই গেঞ্জিটা খুলে দিয়েছে, ঘামাচি হয়ে গেছে, গরম লাগছে, সেই জন্য। তো টাটা বলে দাও সবাইকে, টাটা, বাই বাই।